আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুরিয়তপুর পাখি হাউস চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত বন্ধুরা ডাবল সার্কিট অর্থাৎ এক ডিসপ্লেতে হিউমিডিটি এবং টেম্পারেচার অর্থাৎ তাপ এবং আর্দ্রতা দুটি দেখা যায় অর্থাৎ দুটি কিন্তু সরাসরি কন্ট্রোল করে এই এই মেশিনগুলির গুলির দাম কিন্তু আগের থেকে এখন কমল এই অফারটি আপনাদের জানানোর জন্য এই ভিডিওটি করা এই ভিডিওটির মূল উদ্দেশ্য হল একে তো আপনি আগের থেকে আরও কম দামে এই মেশিনটি আপনি হাতে পাবেন এবং আরেকটি উদ্দেশ্য হল এইগুলা যারা ইতিমধ্যে নিয়েছেন সারা দেশে তিনশো পিসেরও বেশি বিক্রি হয়ে গেছে তো অনেকে একটি কমন প্রশ্ন থাকে ভাই আমরা সেটিংটি কীভাবে করতে হয় একটু দেখে সেক্ষেত্রে ভালো হতো তাদের জন্য বলে রাখি যে এইটি আসলে টোটাল সেটিং করাই থাকে তো এখন আগের থেকে আরও বেশি সুন্দরভাবে এবং আরও বেশি কম্পিটেবলভাবে কিন্তু এইটি সেটিং করা থাকে চলুন একটু সেটিংটি আমরা তোনা দেখে আসি দেখতে পাচ্ছেন পিছনে লেখা আছে লাইট এবং ফ্যান দেখুন এই তার দুটি লাইট এবং ফ্যানের এটি কিন্তু ফ্যান কিন্তু এইভাবে আপনার সেটিং করাই থাকবে দেখুন ফ্যানটি ফ্যানটি ঘুরতেছে তো এই ফ্যানটি কিন্তু এইভাবে এই এই কন্ট্রোলারের সাথে কিন্তু লাগানো অবস্থাতে ফিটিং করাই থাকবে তো এর সাথে আরও দুইটা তার আছে যেই তার দুটি আপনি দেখতে পাচ্ছেন যে লাইটে চলে গেছে লাইট জ্বলছে তো এই রকম তার এই তার দুটি কিন্তু লাইটে নেয়াই থাকবে সুতরাং টেনশনের কিছু নেই তো আপনার ফ্যানটি লাইট এবং মাঝখানে যে দুটি আছে আর্দ্রতা দেখুন আপনি আর্দ্রতার তার দুটি কিন্তু সরাসরি জগের মধ্যে চলে গেছে অর্থাৎ পানি কিন্তু অলরেডি গরম হচ্ছে তো আর্দ্রতা যত সেটিং করে দিবেন ততই কিন্তু থাকবে ওর আপনার সেটিং অনুযায়ী কিন্তু হিটারটি চলবে এবং হিটারটি অফ অফ অন হবে তো বন্ধুরা এইটি কিন্তু সম্পূর্ণ সেটিং করাই থাকে দেখতে পাচ্ছেন পাওয়ার কট আপনি পাওয়ার কটটি কিন্তু এইভাবেই সেটিং করা থাকবে এটি কিন্তু সরাসরি ফ্ল্যাকে ফ্ল্যাগ হয়ে মাল্টি ফ্ল্যাকে চলে গেছে তো বন্ধুরা এই মেশিনটি যখন আপনি হাতে পাবেন এই রকম অল সেটিং করাই থাকবে আপনার শুধু একটাই কাজ থাকবে যে এই ফ্ল্যাগটি অর্থাৎ এই ফ্ল্যাগটি শুধুমাত্র আপনার কারেন্টের সংযোগ দেওয়া ছাড়া আর কোনো কাজ থাকবে না বন্ধুরা চলুন আমি একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাগটি যখন আমি বন্ধ করব দেখুন আমি অফ করে দিলাম দেখুন সকল ফাংশন কিন্তু অফ হয়ে গেছে এখন কিন্তু মেশিনটি আর চলছে না লাইট হিটার সব সব কিছু কিন্তু অফ হয়ে গেছে তো আমি যখন জাস্ট একটা ক্লিক করব দেখতে পাবেন যে সবগুলো কিন্তু একসাথে চলবে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে আপনি শুধুমাত্র লাইন লাগাবেন বাকি কাজগুলো কিন্তু অটোতেই সব চলতে থাকবে এইরকম সুপার ফিটিং করাই থাকে দেখুন আমি এই বাটনটি ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন হয়তো এই বাটনটি ক্লিক করলে কিন্তু মাল্টি থেকে ফ্ল্যাগে লাইন যাবে এবং এই কন্ট্রোলারটিতে লাইন পাবে দেখুন আমি ক্লিক করলাম দেখুন সাথে সাথে কিন্তু লাইট জ্বলে উঠছে ওইদিকে ফ্যান চলতেছে আর হিটার কিন্তু তার কাজ করতেছে জগের মধ্যে হিটারটি আছে তো আপনি শুধু জাস্ট এই ফ্ল্যাগটি লাগাবেন এইটুকু একটা বাচ্চা ছেলের কাজ তো সুতরাং এইটুকু নিশ্চয়ই আপনারা পারবেন বুঝবেন এই আশা রাখছি তো এক কথাতে বলতে হয় যে এই কন্ট্রোলারটি এইরকম সমস্তটাই ফিটিং করাই থাকবে ফ্যানের জায়গায় ফ্যান লাগানো থাকবে লাইটের জায়গায় লাইট লাগানো থাকবে এবং হিটারের জায়গায় হিটার কিন্তু লাগানোই থাকবে তো বন্ধুরা এর এরপরে আপনার কাজ শুধুমাত্র এই ফ্ল্যাগটি আপনার সংযোগ দেওয়া এইটুকু যদি না বুঝেন তাহলে আমরা আর কি করতে পারি সুতরাং এইটুকু পারবেন বুঝবেন এই আশাবাদ আশাবাদ ব্যক্ত করছি তো পাশাপাশি একটু দেখিয়ে দিই যে হিউমিডিটি আসলে আর টেম্পারেচার কতটা কাজ করে দেখুন সাথে রয়েছে একটি আল্ট্রাসনিক সেন্সর যেটি ডাবল কাজ করে হিউমিডিটি প্লাস টেম্পারেচার তাপ এবং আর্দ্রতা ডাবল কাজ করে থাকে এটি কিন্তু অত্যন্ত সেন্সিটিভ এবং ভালো মানের দেখুন আমি যখন এই এটিকে আমি লাইটে ধরলাম দেখতে পাচ্ছেন এখানে লাল লেখাটি কিন্তু বাড়তেছে এই লাল লেখাটি লাল লাল লেখাগুলো অর্থাৎ বাম পাশের লাল লেখাগুলো কিন্তু আসলে টেম্পারেচারে অর্থাৎ তাপমাত্রা নিয়ন্ত্রণ করে থাকে দেখুন সেইটি কিন্তু দ্রুত বেড়ে যাচ্ছে দেখুন অলরেডি পঁয়ত্রিশে চলে আসছে পঁয়ত্রিশ হয়ে তো সেটি কিন্তু বাড়তেছে এবং বাড়বে চলুন আমরা হিউমিডিটিটা একটু দেখে আসি এই একই সেন্সরে কিন্তু হিউমিডিটি অর্থাৎ আর্দ্রতাও কিন্তু বাড়বে যত আপনি সেটিং করে দিবেন দেখুন জাস্ট আমি জগের কাছাকাছি ধরেছি তো দেখুন এখানে কিন্তু আপনি দেখতে পাবেন যে এটি কিন্তু বাড়তেছে দেখতে পাচ্ছেন আশির উপরে চলে গেছে ডান পাশের নীল লেখাগুলা দেখুন আশির এটি কিন্তু আশি প্লাস হয়ে গেল যখন আমি জগ থেকে একটু সরিয়ে দিব তখন কিন্তু দেখবেন এটি কিন্তু এখন আগের থেকে কমে গেছে দেখেন একাত্তর চলে আসছে অর্থাৎ নর্মালি যেটা থাকার কথা সেটা আছে আপনি যখন ইনকিউটার দিবেন তখন সেটিং করে দিবেন অর্থাৎ আপনি ষাট থেকে সত্তরের মধ্যে সেটিং করে দিলে যখন সাইডের নিচে নামবে তখন কিন্তু হিটারটি কাজ করবে যখন সত্তরের উপরে যাবে তখন হিটারটি কিন্তু বন্ধ হয়ে যাবে গরমের দিনে এমনিতেই যথেষ্ট আর্দ্রতা থাকে তার উপরে আপনার হিটারটি চলবেই না বললে চলে মাত্র একশো ওয়াটের একটি হিটার হিটারটিও আপনার এই মেশিনের সাথেই থাকবে সেট করাই থাকবে সমস্ত কিছু অর্থাৎ ডিম ফুটানো ফোটানোর জন্য যে দুইটি গুরুত্বপূর্ণ জিনিস দরকার তাপ মেনটেন করা এবং আর্দ্রতা মেনটেন করা দুইটি সমস্ত সরঞ্জাম কিন্তু এটার সাথে ফিটিং করা অবস্থায় থাকবে তো একজেম আঠারো অনেকে বলে এক্সেম আঠারো আঠারোর মধ্যে অনেক ধরনের ফাংশন থাকে সেটি আসলে অনেক লোক বোঝে না একটা লোক ডাক দিয়ে যদি আপনি সেইটি ফিটিং করাতে যান মাল ঝামা যেমন কিনতে হয় তেমন ওই লোকটা কিন্তু দুশো টাকা দিতে হয় এই এই কন্ট্রোলারটিতে ওই ধরনের কোনো ঝামেলা নাই বলে চলে জাস্ট একটি ফ্ল্যাগ লাগাবেন এবং অল সিটিংগুলো চলতে থাকবে আপনি শুধু ফ্যানের জায়গায় ফ্যানটি দিবেন আপনি যেখানে লাইট রাখার দরকার সেখানে লাইট দিবেন এবং হিটারটি আপনার ইনকিউবেটারের ভিতরে জায়গা মতো বসিয়ে দেবেন তো ফ্যানটির কাজ হলো এই তাপ এবং আর্দ্রতা সারা ইনকিউবেটারে ছড়িয়ে দিবে হিটারের কাজ হলো আপনার আদ্রতা নিয়ন্ত্রণ করবে সব এই সার্কিটটিতে সম্পূর্ণ অটোভাবে করবে আপনাকে ধরতে হবে না আপনার কাজ শুধু একটাই যে জায়গা মতো এই ফ্যানের জায়গায় ফ্যান লাইটের জায়গায় লাইট এবং হিটারের জায়গায় হিটারটি রাখবেন আর ফ্ল্যাগটি লাগিয়ে দেবেন জাস্ট আপনার কাজ শেষ দেখবেন আপনার সেটিং মোতাবেক মোতাবেক কিন্তু এই সেন্সরের মাধ্যমে মেশিনটিতে সম্পূর্ণ অটো অন অফ করতেছে সব কিছুই সব কিছুই মেনটেন করবে এই 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 কন্ট্রোলারটিতে তো সুতরাং বুঝতেই পারতেছেন যে এই কন্ট্রোলারটি কত ভালো এই কন্ট্রোলের সার্কিটটি কিন্তু অনেক উন্নত বিশ ডলারের মতো পড়ে যায় একটি সার্কিটের দাম সুতরাং মাঝপথে বন্ধ হয়ে যাওয়ার কোনো রকমের সোর্স নেই এটি অনেক উন্নত একটি মেশিন নিঃসন্দেহে বিক্রির জন্য বলছেন না সত্যি যারা ইউজ করেছেন তাদের কাছে জিজ্ঞেস করে দেখতে পারেন আগে বলেছি এই সার্কিটগুলা ডাবল সার্কিটগুলো কেবলমাত্র সরিয়াত পাখি হাউজ ইনপুট করে থাকে আগের তিনশো পিস ছিল সেইটি বিক্রি হয়ে গেছে নতুন করে আর আরও পাঁচশো পিসের অর্ডার হাতে এসে পৌঁছেছে সেটির দাম একটু কম আমরা ক্রয় করতে পেরেছি আগে বিশ ডলার চায়নাতে পড়তো এখন সেটি মাত্র সতেরো ডলার পরে তিন ডলার কমে গেছে তো সুতরাং আমরাও আপনাদের কাছে দাম কমিয়ে দিলাম যখন যেটা যেরকম হয় সেরকমই আমরা আপনাদের কাছে পৌঁছে থাকি তো এখন আপনি এই ফিটিংসহ সম্পূর্ণ ফিটিং সহ পড়বে আঠাশশো টাকা তো আগে এইগুলো আমরা পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত বিক্রি হতো তো সুতরাং এখন অনেক কমে গেছে দাম সমস্ত ফিটিং অবস্থায় এইরকম সেট করা অবস্থায় মাত্র দাম পড়বে আটাইশো টাকা আর সার্কিট আগে শুধুমাত্র শুধু সার্কিটটি একুশো টাকা বিক্রি হতো সেইটা এখন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা সুতরাং সার্কিট পুরিতে আপনার অনেক কমে গেছে ইনশাল্লাহ দুশো আড়াইশো টাকা সার্কিট পুরিতে কমে গেছে তো বন্ধুরা বুঝতেই পারছেন তিন ডলার কমে যাওয়ার অর্থ হলো দুশো চল্লিশ টাকা দুশো পঞ্চাশ টাকা আমরা সার্কিটে দুশো পঞ্চাশ টাকা কমিয়েছি এবং এখানেও আপনারা আমরা দুশো টাকা কমিয়ে দিয়ে তিন হাজার টাকার জিনিস এখন আঠাইশো টাকা এবং একুশশো টাকা সার্কিট এখন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা বন্ধুরা লাগলে যোগাযোগ করবেন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ইনকিউবেটর টার্কি তিথির সম্পর্কে যে কোনো রকমের নতুন নতুন তথ্য পেতে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আর এই এই মেশিনটি যদি কারো লাগে এই সুপার পাওয়ার সম্পূর্ণ অটো মেশিনটি যদি কারো লাগে জাস্ট একটি ফোন করবেন আমরা আপনার ঠিকানায় সারা বাংলাদেশে মাল পাঠিয়ে থাকি তো আপনাদেরও পাঠিয়ে দেবো আপনার দরজা মাল পৌঁছে যাবে আগে পণ্য বুঝে পাবেন তারপরে টাকা পরিশোধ করবেন বন্ধুরা আমাদের জন্য দোয়া করবেন এবং পণ্যটি লাগলে আপনি অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ